আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনি এন্ড ওয়েশিস ব্লগ। আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছেন যে আমরা কিভাবে কানাডায় আসছি, আমাদের পড়াশোনা কতদূর, কেমন কি এখানে কি করতেছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই বিষয়টা নিয়ে, যে ডিটেলস বলবো আর কি, যে আমি কতদূর পড়ছি, কোথা থেকে পড়াশোনা করছি আর এখানে কি করতেছি, আর আমার হাজবেন্ড কোথা থেকে পড়াশোনা করে আসছে, এখানে কি করতেছে আর এখানে কোথায় পড়তেছে। আসসালামু আলাইকুম, আমি এস এম ইয়ামিন অনি। বাংলাদেশে থাকা অবস্থায় আমার শেষ পড়াশোনা ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্সের উপরে অনার্স, এবং এরপর পরই আমি মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি এবং এখানে আমি ফার্স্ট সেমিস্টারে আছি, বর্তমানে এটাই স্টাডি করতেছি। আমার নাম কানিজ ফাতেমা ঐশি, আমি হচ্ছে পড়াশোনা করছি ঢাকা বেগম বদরুন্নেসা কলেজ থেকে। আমার ব্যাকগ্রাউন্ড ছিল পলিটিক্যাল সায়েন্সে। আমি অনার্স থার্ড ইয়ার শেষ করে ফোর্থ ইয়ারে আস্তে আস্তে এখানে চলে আসছি। আমি ফোর্থ ইয়ার কমপ্লিট করি নাই, এই জন্য আমি হচ্ছে আসার সময় আমার যে পড়াশোনার ডিটেলসটা ওখানে আমি হচ্ছে এইচএসসি সার্টিফিকেট আছে আমার এরকম একটা ইনফরমেশন দিয়েছিলাম, কারণ ওইটা আমার কাছে যেহেতু আছে আর মানে অনার্সের আমার কোনো সার্টিফিকেট এখনও নাই, যেহেতু আমি ফাইনাল দিই নাই, এই জন্য আমি এইচএসসি পর্যন্ত আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেখাইছি। আর আমি যে থার্ড ইয়ার পর্যন্ত পড়ছি সেটা উল্লেখ করছিলাম, বাট আমি ওইটাকে বেশি আমরা গুরুত্ব দিছি যে আমি এইচএসসি পর্যন্ত পড়ছি। আর এখানে আমি আসছি ওপেন ওয়ার্ক পারমিটে, তার স্পাউস হিসেবে এখানে আসছি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট হিসেবে ভিসাটা পাইছি, আর সে তো স্টাডি পারমিটেই আসছে। সবার সব কমেন্ট মেসেজ দেখে নিয়ে যে টপিকগুলো নির্ধারণ করছি যে আমি ভিডিও বানাবো, সেই টপিকগুলো হচ্ছে ইউনিভার্সিটি চয়েস, তারপরে আমি কিভাবে আসলাম স্পাউস হিসেবে, আমার স্পাউস ভিসা নিয়ে ডিটেলস, আমার ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে ডিটেলস, তারপরে ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে করলাম, ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর কী করলাম, টিকিটের জন্য কী করছি, বাসা ভাড়া, তারপরে ট্রাভেলের মধ্যে যেমন ধরেন আপনার লাগেজ বিষয়ে ভিডিও, এয়ারপোর্টে কী হয়েছে না হয়েছে সেই ভিডিওটা, আর এখানে আসার পরে কি করলাম, সিম থেকে শুরু করে ব্যাংকের কাজ থেকে শুরু করে যা ডিটেলস লাগে আমি পরবর্তীতে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দিব, একটা ভিডিওতে আমি করব না, কারণ একটা ভিডিওতে করলে কি হবে, আপনাদের যে টপিকটা জানার নেই আপনারা দেখতে দেখতে বোরিং ফিল করলেন, তারপরে আর আগালেন না, ভিডিওটা দেখলেন না, দেখা গেলো আপনার প্রয়োজনীয় টপিকটা আপনি মিস করে গেলেন। এই জন্য আমি হচ্ছে প্রতিটা ডিটেলস নিয়ে একটা আলাদা আলাদা ভিডিও বানাবো, শর্ট ভিডিও, সেগুলো আর যার যেই টপিকটা প্রয়োজন সে সেই টপিকটাই দেখবেন, কারণ আমি চাই না যে কারোর সময় নষ্ট হোক বা কেউ বোরিং ফিল করুক, যার যেটা প্রয়োজন সে সেই নির্দিষ্ট টপিকটা দেখতে পারবেন। আমি আলাদা একটা প্লেলিস্ট বানাই দিব যে আমার টোটাল জার্নিটা কানাডায় কিভাবে আসছি, কি করছি না করছি, ওই একটা প্লেলিস্টের মধ্যে অনেকগুলো ভিডিও থাকবে ছোট ছোট টপিকে, তো আপনারা ওখান থেকে আলাদা আলাদাভাবে দেখবেন। আমি এই ভিডিওগুলো আজকে এই ভিডিওটার পর থেকে আমি নেক্সট 7-8টা ভিডিও হয়তো দিয়ে দিব, পরপরই দিব, আমি কোনো দেরি করবো না, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই প্ল্যানটা কেমন, যে আমি আলাদা আলাদা টপিক নিয়ে ভিডিও আলাদা আলাদা করে বানাতে চাচ্ছি, বুদ্ধিটা কেমন সেটা একটু কমেন্টে জানাবেন। আর আমি এভাবে মানে ফ্রন্ট ক্যামেরায় সামনাসামনি এভাবে বলতে আসলে একটু আনইজি ফিল হচ্ছে, এই জন্য আমি এইভাবে কখনো ডিটেলস সামনাসামনি বসে ভিডিও বানাই নাই, তো এই জন্য একটু নার্ভাস ফিল হচ্ছে। তো ভিডিওটা যদি একটু খারাপ লাগে তাহলে কিছু মনে করেন না, মাইন্ড করেন না, আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে বা কোন জিনিসটা ইম্প্রুভ করা দরকার সেটাও আপনারা কমেন্টে বলতে পারেন, কারণ আপনাদের ভালো মন্দ সব কমেন্টই আমি গ্রহণ করব, আমারও জানার দরকার আছে যে আমার কোন বিষয়টা ইম্প্রুভ করা দরকার, তো আমি কিছু মনে করবো না। আর অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করেন, সেগুলো দেখে আসলে আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি আসলে উৎসাহিত হয়েই ভিডিও করব বলে ভাবছি যে আমি এইসব ইনফরমেশন আপনাদেরকে দিব, কারণ অনেক জায়গায় আমি যখন এই কাজগুলো করছিলাম আমরা দুজনই, তখন হচ্ছে আমরা অনেক সার্চ করছি ইউটিউবে, কারণ এখন তো ইউটিউব ফেসবুকের সময়, তো ভাবছিলাম যে ইউটিউবে ডিটেলস থাকবে, তো আমি নিজেও পাই নাই, এই জন্য আমি ভাবছিলাম তখন থেকেই আমার একটা প্ল্যান ছিল যে আমি যা যা করে আসছি যা যা করছি আমি ডিটেলস মানে সবাইকে জানিয়ে দেবো, কোনো কিছু গোপন রাখবো না, কারণ এখানে গোপন রাখার কিছু নাই, কারোর যদি কোনো একটা ইনফরমেশন পেয়ে লাভ হয় তাতে তো আমার ক্ষতি কিছু নাই। আরও যদি কোনো নতুন টপিক জানতে চান সেগুলো কমেন্ট করে জানাতে পারেন, আমি যেই টপিকগুলোর কথা বললাম এগুলোর বাইরে যদি কোনো টপিক থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আমি ওটা মাথায় নিব, ওগুলো নিয়েও আমি ভিডিও যদি জানি তাহলে আমি ভিডিও করবো। আরেকটা বিষয় যেটা অনেকেই আমাকে শুধু ওপেন ওয়ার্ক পারমিট মানে যারা শুধু স্পাউস বাদে ওপেন ওয়ার্ক পারমিট আসতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে জানতে চাইছেন,
তো সেইটা নিয়ে আমি একটা আলাদা ডিটেইলস ভিডিও বানাবো। আমি নিজেও ওইটা সম্পর্কে বেশি জানি না, তো ওইটা সম্পর্কে আমি আগে জানবো নিজে, তারপরে আমি ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। এই ভিডিওর মধ্যে সেই ভিডিওগুলো অ্যাড হবে না, কারণ আমি নিজেও সেটা জানি না, জানবো তারপরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমরা অবশ্যই চেষ্টা করবো যে হচ্ছে আমরা যে টপিকগুলো এই কয়েকদিনে আপনাদের কমেন্ট থেকে আপনাদের মেসেজ থেকে আমরা বুঝছি যে আপনারা এই ডিটেলগুলো জানতে চান, আমরা সেই ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও আমাদের কমেন্টে, আমাদের পেজের ভিডিও কমেন্টে অথবা আমাদের ইনবক্সে আপনারা আপনাদের যেগুলো জানতে ইচ্ছা করে আমাদের অবশ্যই জানাবেন, আমরা সেগুলোর উপরে ভিডিও বানানোর চেষ্টা অবশ্যই করব। ভিডিও বানাতে সময় না পেলেও আপনাদের কমেন্ট আপনাদের মেসেজের রিপ্লাই আমরা অবশ্যই করব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর আপনাদের কমেন্ট, আমাদের ইনবক্সে আপনাদের মেসেজ আমাদের জন্য একটা অনুপ্রেরণা নতুন করে ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কী জানা প্রয়োজন। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে অনেকেই ইনফরমেটিভ ভিডিওগুলো দেওয়ার সময় তাদের অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড থাকে, অনেক কিছু সুন্দর সাজানো গোছানো থাকে। আমাদের আসলে ওরকম কোনো প্ল্যানও ছিল না যে আমরা এই ধরনের, আমাদের মানে একদমই প্ল্যান ছিল না যে এইভাবে ভিডিও বানাবো বা এরকম বানাতে পারি কখনো। আমার নর্মালি একটা ইচ্ছা থেকে আমি র্যান্ডাম ভিডিও বানানোর ই করি, যে ডেইলি ঘুরতেছি ফিরতেছি এইগুলাই টুকিটাকি। দেখবেন যে আমি নিয়মিত ভিডিও দিই না, কারণ আমি সময়ও পাই না। তো আপনারা যেহেতু অনেক জানতে চাচ্ছেন, এই জন্য আমার উদ্দেশ্য একটাই যে আমি আপনাদেরকে জানাবো এখন আমার ভিডিও কেমন করে বানাচ্ছি বা কি, সেটা আমার কাছে আমি ওইটার দিকে নজর দিচ্ছি না বা ওইটা আমি করে উঠতে পারতেছি না, কারণ এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই আর আমি অত এক্সপিরিয়েন্স আমার নাই যে কীভাবে প্রেজেন্ট করতে হবে বা কীভাবে সুন্দর করে সাজায় গুছায় বলতে হবে। মানে আমার কথা হচ্ছে আমি যেগুলো জানি আপনাদেরকে জানাচ্ছি, তাতে যদি আপনাদের উপকার আসে তাহলেই হবে। তো এই জন্য আমি নর্মালি একটা আপনাদের দোয়ায় আমি সুন্দর ভাবে ভিডিও করতে পারবো। আমার অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন যে আমি সুন্দর করে ভিডিও করবো অন্যান্য ইউটিউবারদের মতো। তো আপনারা দোয়া করবেন যে আমি সেগুলো পারি। আর এই ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, তো এই ভিডিওটা যারা দেখবেন টপিকগুলো অবশ্যই একটু নোটিস করবেন। আর আপনাদের যদি কোনো টপিক নিয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে টপিকগুলো আমাদেরকে জানাবেন, তাহলে আমি সেগুলো মাথায় নিব আর জানলে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব। আর অনেক বেশি গল্প করতেছি, অনেক অনেক কথাও বলে ফেলতেছি মনে হয়, যাই হোক। তো ভালো থাকবে সবাই, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ারও করতে ভুলবেন না। আর আমার একটা পেজ আছে, ডিসক্রিপশনে আমার পেজ দিয়ে দিব, তো পেজটাতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট প্লাস ফলো দিবেন। আর এই তো, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।